দর্শক, আবারও জানবো রাজধানীর পরিস্থিতি। এবারে দোল চত্বর এলাকা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, আপনি তো বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, বিশেষ করে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কথা, সেখানকার পরিস্থিতি কেমন দেখলেন? আচ্ছা, এই মুহূর্তে আমি আছি দোল চত্বর এলাকায়। এখানে মূলত কোটা আন্দোলনের সমর্থনে যারা আন্দোলনকারী তাদের অবস্থান, তারা এতক্ষণ শহীদ মিনারে ছিল। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এরা মূলত এখানে আগুন জ্বালিয়ে এই পুরো দোল চত্বরের এই সড়কটি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুখের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে এবং সেখানে তল্লাশি চালিয়ে মূলত কেউ যদি এদের প্রতিপক্ষ বা তারা ধারণা করছেন যে সে অন্য কোনো দলের লোক হয়ে থাকেন, তবে তাকে তারা জেরা করছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু তারা বেশ হিংস্র হয়ে উঠছেন। আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি সেখানে তাদেরকে লাঠি পেটা করছেন, ওটা আন্দোলনের সমর্থককারীরা, এবং সে ব্যক্তি প্রাণপণে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন তাকে আসলে সেভ করে নিয়ে সরিয়েও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মূলত এই দিনভরই কিন্তু যেমন ঢাকার বিভিন্ন জায়গাতে আসলে সংঘাতের ঘটনা ঘটেছে, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও কিন্তু উত্তেজনা চলছিল। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে টিএসসি এলাকায় দুপুর থেকে মূলত গতকাল থেকেই ছাত্রলীগ যে অবস্থান নিয়েছে তাদের সেই অবস্থানটি তারা ধরে রেখেছে, এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং দোয়েল চত্বর এলাকাতে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা আসলে অবস্থান নিয়েছেন। তারা এখানকার সড়ক বন্ধ করে দিয়েছেন, এখানে তারা মূলত ইট পাটকেল ভেঙে এবং প্রত্যেকের হাতেই মোটামুটি লাঠি সোঁটা নিয়ে তারা ঠিক প্রস্তুতি রয়েছেন। জানেন যে চলমান এই কোটা আন্দোলন কিন্তু গত কয়েকদিন ধরে বেশ শান্তিপূর্ণ চলছিল, কিন্তু গতকাল থেকেই মূলত এটি সহিংসতায় রূপ নেয় এবং সেই সহিংসতার কিন্তু এখনও চলমান রয়েছে। মূলত কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। এরই মধ্যে কিন্তু আমরা দেশের এবং ঢাকাতেও একজন নিহতের খবর জেনেছি। মূলত এই বিষয়গুলোতে এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা আরও কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকায় দোল চত্বর এলাকায় যারা কোটা সপক্ষে রয়েছেন, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনকারীরা, তাদের অবস্থান এবং তাদের স্লোগান দিচ্ছে নানা সময়ই। তারা গত কয়েকদিন ধরেই যে ধরনের স্লোগানে আসলে উত্তাল করে রেখেছিলেন রাস্তাঘাট, সেই স্লোগানগুলোই তারা মূলত এই জায়গাতেও কিন্তু তারা চলমান রেখেছেন, এবং তারা বলছেন যে শহীদ মিনার, দোয়েল চত্বর সহ ঢাকা মেডিকেলের এই অংশগুলোতে তারা মূলত অবস্থান নিয়েছেন। একটি পর্যায়ে তারা আসলে টিএসসির দিকে যাবেন এমনটি আমরা শুনতে পেরেছি, তবে টিএসসির দিকে তারা যদি রওনা দেন সেটি আসলে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে এই মুহূর্তে এমনটি ধারণা করা হচ্ছে। সেটি আসলে কি হবে এখনই বলা যাচ্ছে না। নিপা, আমরা রয়েছি এই আন্দোলনের অবস্থান এই আন্দোলন স্থলে। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ সুমিত।